নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি কর্কট রাশির মানুষ, আপনার জন্য কি অপেক্ষা করতে চলেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথম আমি একটি কথা বলি, চারটি গ্রহের সমর্থন পাচ্ছেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনি, এবং তিনটি বড় সুসংবাদ কর্কট রাশি, আপনি যদি কর্কট রাশির মানুষ হন যারা প্রোগ্রাম শুনছেন তাদের ক্ষেত্রে কিন্তু চারটি গ্রহের সমর্থন এবং তিনটি বড় সুসংবাদ আপনার জীবনকে বদলে দিতে চলেছে এই জুন মাসে। জুন মাস কর্কট রাশির ক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু আসতে চলেছে। দেখুন, প্রথম কথা, জুন মাসে আপনার রবি রাশি পরিবর্তন করছে 15 জুন, এবং এর পাশাপাশি মঙ্গলের রাশি পরিবর্তন, রোচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে মঙ্গল, এবং এর পাশাপাশি শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে অবস্থান করছে, বৃহস্পতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, এবং শনি যদিও বক্রী হয়ে যাচ্ছে জুনের 5 তারিখ থেকে, কিন্তু বক্রী হয়ে কুম্ভ রাশিতেই থাকবে, এবং এর পাশাপাশি এই কুম্ভ রাশিতে বক্রী হয়ে আপনাদের জন্য কি বার্তা দিতে চলেছে আমি আলোচনা করতে চলেছি। এই যে চারটি গ্রহের সমর্থন, শুক্র আপনার স্বগৃহী অর্থাৎ বৃষ রাশিতে শুক্রের অবস্থান, মঙ্গল আপনার ঠিক স্বক্ষেত্রিক, এবং রোচক নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। দুটি গ্রহের সমর্থন মানে একই রাশিতে অবস্থান করছে, নিজ রাশিতে অবস্থান করছে। শুক্র বৃষ রাশিতে, মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে, এবং এর পাশাপাশি আপনার বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার মীন রাশিতে সক্ষেত্রিক অবস্থান করছে, এবং শনিও আপনার ঠিক কুম্ভ রাশিতে সক্ষেত্রিক অবস্থান, এবং রাহু এবং বুধের একটা সমন্বয় দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে, এবং বুধ মার্গী হয়ে যাচ্ছে 3 জুন থেকে, এবং আপনাদের ধনপতি ওই দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে। কি রেজাল্ট আসতে চলেছে? প্রথম কথা আমি বলি, আপনাদের যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন কোনো জায়গাতে, প্রথম কথা জানা দরকার কোন সময়টা ইনভেস্টমেন্ট করা উচিত। যে সময়ে ইনভেস্টমেন্ট করলে আপনারা লাভ কিন্তু পাবেন, সব কিছু একটা সময় আছে, অর্থাৎ 18 জুনের পর থেকে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ আপনাদের চতুর্থপতি একাদশপতি একাদশভাবে কিন্তু অবস্থান করছে, অর্থাৎ 18 জুনের পর থেকে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্টের জন্য আপনারা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করতে পারেন আপনি কর্কট রাশির যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, কর্মটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, যেহেতু আপনাদের কর্মপতি কর্মভাবে অবস্থান করবে 27 তারিখ থেকে, রোচক নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে, কর্মক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, মান সম্মান বৃদ্ধি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটতে চলেছে। এবং ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান আমি আপনাদেরকে বলছি, অর্থাৎ এই মাসটা ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং এই মাসে আপনাদের মান সম্মান, যশ, বৈভব বৃদ্ধি কিন্তু করবে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের আর্থিক স্থিতির জায়গা। দেখুন, ধনপতি একাদশভাবে অবস্থান করছে 15 তারিখ পর্যন্ত,
দুর্দান্ত লাভ কিন্তু আপনাদেরকে দিবে। 15 তারিখ পর্যন্ত ধনের জায়গাটা আপনারা কিন্তু ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে যদি বলি, দেখুন প্রেমের ক্ষেত্রে আপনাদেরকে আবারও বলছি, পঞ্চম ভাব বাই রিপ্রেজেন্ট প্রেম। এই পঞ্চম পতি আপনার ভাগ্যভাব এবং কর্মভাবে কিন্তু অবস্থান করে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, মোটামুটি ওভারঅল খুব বড় ধরনের সমস্যা থাকছে না, কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা, আকর্ষিক ধন প্রাপ্তির জায়গাটা আপনাদের 18 জুনের পর থেকে কিন্তু যথেষ্ট কিন্তু পরিমাণে কিন্তু হতে কিন্তু চলেছে। আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে, এবং দৈনন্দিন রোজগার, দাম্পত্য সুখ এবং কেরিয়ার, এই সব জায়গা কর্কট রাশি আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিবে। অর্থাৎ এই যে 4টি বড় গ্রহের সমর্থনে আপনাদের কিন্তু প্রাপ্তির জায়গাটা নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। এবং কেরিয়ারের ক্ষেত্রে যেমন আপনারা লাভ পাবেন, পাশাপাশি ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু এই সময় পাবেন। এবার আসি, আপনি কর্কট রাশি মানুষ, বিদেশ থেকেও কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু লাভ পাবেন 18 জুনের পর থেকে। বিদেশের সাথে যারা যুক্ত আছেন, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, এই জায়গা থেকেও কিন্তু আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু, আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশি ক্ষেত্রে এডুকেশনের জায়গাটা বলি, দেখুন এডুকেশনের জায়গাটা ওভারঅল কিন্তু ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানে কোনটা করলে ভালো হয়, কী করলে ভালো হয়, ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসবে। আমি আবারও বলছি, ডিসিশান কোন জায়গাটা করলে ভালো হয় এই জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসবে। ডিসিশান মেকার যাকে বলে, ডিসিশান নিতে কিন্তু আপনারা পারবেন না। আপনি কর্কট রাশি মানুষ, আপনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে উটকো সমস্যাও কিন্তু আসতে কিন্তু পারে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই আমি আবারও বলবো, কর্কট রাশিকে একটু হলেও এ মাসে খেয়াল কিন্তু রাখতে হবে। শরীরের জায়গাটা কিন্তু খুব একটা যে ভালো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। একটা জিনিস কি বলুন তো, সবটাই যে ভালো হবে এমন নয়। অর্থাৎ যদিও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, খুব বড় ধরনের সমস্যা হবে না, কিন্তু ক্ষুদ্র সমস্যা, টুকিটাকি সমস্যা আপনাদের কিন্তু হবে। অর্থ আসবে, কিন্তু আপনাদেরকে একটা বাজেট তৈরি করতে হবে। আমি আমার স্ত্রীর হাতে এত টাকা দিলাম, আমি আমার মায়ের হাতে এত টাকা দিলাম, বা আমি স্কুলের খাতে এত টাকা খরচ করছি, বাজার খাতে এত টাকা খরচ করছি, এই যে একটা প্ল্যানিং, বা আমি এই টাকাটা সেভিংস করব এই মাসে, এই যে একটা প্ল্যানিং, প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু এগাতে হবে। কারণ 4টি বড় গ্রহের কিন্তু সমর্থন আছে, আপনাদের কিন্তু বেশ কিছু দিক থেকে অপরচুনিটি, সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। আপনি কর্কট রাশি মানুষ এই জুন মাসে, এবং হয়তো অর্থ কিন্তু অপচয় হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।